ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। অবশেষে গতকাল সন্ধ্যায় নাকাবের ট্রেলার রিলিজ পেল, আর রিলিজ পেয়ে যে ঝড় তুলেছে তা তো আপনারা সবাই জানেন। কিন্তু প্রশংসার ঝড় যেমন উঠেছে, তেমনি অনেকে কমেন্টে দাবি করছেন এটা তামিল মুভি মাসের হুবাহু কপি। অবশ্য এ দাবি আগেই ছিল, কিন্তু উপযুক্ত প্রমাণ ছিল না। কিন্তু নাকাবের ট্রেলার রিলিজের পর সবার কনফিউশন দূর হয়ে গেছে। এটা বুঝতে আর কারো বাকি নেই, নাকাব সুরিয়ার মাস মুভির রিমেক। মাস আর নাকাব দুটোই যে ভৌতিক টাইপের মুভি তা আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম। শাকিব ভক্তরা ধরে নিয়েছিলেন দুই মুভির কাহিনীতে হয়তো বা কিছু মিল আছে, কিন্তু না, এ যে প্রায় সবই মিল। দুই মুভির ট্রেলারের প্রায় সিন টু সিন মিল। অবশ্য জিতের সুলতান রিমেক এটা শিওর হওয়ার পর যেমন হইচই শুরু হয়ে গিয়েছিল, এই মুভি নিয়ে তা হয়নি। কারণ বেদালাম তেলেগু মুভি হলেও হিন্দিতে ডাব হয়েছিল। শুধু তাই না, মুভিটি টিভিতেও দেখানো হয়েছিল, তাই অনেকেরই সুলতানের পুরো কাহিনী মুখস্থ ছিল। এদিকে মাস সিনেমাটিও হিন্দি ডাব হয়েছে এবং তা শুধু টিভিতে দেখানো হয়েছে, কিন্তু তা ইউটিউবে নেই, তাই এটার কমপ্লিট কাহিনী অনেকেই এখনো জানেন না। এটা ডেফিনেটলি নাকাবের জন্য একটা প্লাস পয়েন্ট। তবে হ্যাঁ, সিনেমা প্রেমীদের একটা বড় অংশের কিন্তু রিমেক মুভি দেখা নিয়ে কোনো অ্যালার্জি নেই। তারা শুধু চায় একটা ভালো মুভি, তা সে রিমেক হোক বা মৌলিক। এক্ষেত্রে অনেকেই শাকিব খানের মুভি সিলেকশনের প্রশংসা করেছেন, কারণ রিমেক হলেও ভালো গল্পের একটা মুভি চুজ করেছেন তিনি। আর ট্রেলার দেখে যা মনে হচ্ছে মুভিটাও ভালো হবে। শাকিব খানের মুভির একটা বাজার তো কলকাতায় ধীরে ধীরে তৈরি হয়েছেই। তবে এটা ঠিক, ছবি কলকাতার হোক বা না হোক, তার মুভির জন্য প্রযোজকদের মূল টার্গেট মার্কেট কিন্তু বাংলাদেশ। আর বাংলাদেশে শাকিব খানের কোন লেভেলের ক্রেজ আছে তা সবারই জানা। সো নাকাবের ডিফারেন্ট লুকে শাকিবকে দেখার জন্য যে হলে ভিড় জমবে তা এখনই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, নাকাব কি পারবে বক্স অফিস আর দর্শকদের মন জয় করতে? নাকাব হিট নাকি সুপার হিট হবে? কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।